প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। মিসও ভালো আছি। আবার চলে এলাম তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে। আমাদের আজকের পাঠ নিরাপদে চলাচল। কি আমরা প্রতিনিয়ত কি চলাচল করি? আমাদের তো চলাচল করতেই হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজে কি আমাদের চলাচল করতেই হয়। তাহলে কি আমরা যদি নিরাপদে চলাচল না করতে পারি, তাহলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই কি আমাদের সবসময় কি নিরাপদে চলাচল করতে হবে। এখন তাহলে চলো দেখি আমরা এই পাঠে নিরাপদে চলাচল সম্পর্কে কি কি তথ্য পাই। আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, হাসপাতাল দেখতে পাচ্ছি, রাস্তাঘাট দেখতে পাচ্ছি। এক কথায় আমরা যেখানেই যাই না কেন আমাদের চলাচল করতেই হবে। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি তিনটি ছেলে মেয়ে কি পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি শিশু পার্কের একটি চিত্র, তার বাইরে কি অনেকেই শিশু পার্কে যাওয়ার জন্য চলে এসেছে। এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? চিড়িয়াখানার ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি একদিকে হাসপাতালের ছবি, আর অন্যান্য দিকে কি বিভিন্ন ভবন, আর রাস্তার মাঝখানে কি গাড়ি চলাচল করছে, আর রাস্তার দুই পাশে ফুটপাথে কি লোকজন চলাফেরা করছে। বার্ষিক পরীক্ষা শেষ। ছবি আর ইজাজ মায়ের সঙ্গে ঢাকা এলো। ওদের ছোট মামা জামিল তার বাসায় উঠল। বায়না ধরল শিশু পার্ক, চিড়িয়াখানা সব কিছু দেখাতে হবে। মামাতো বোন টিয়ার বয়স 5 বছর। সে বলল, আমিও যাব। জামিল বললেন, শুক্রবারে নিয়ে যাব। শুক্রবার দুপুরের পর সবাই জামা জুতো পরে তৈরি হলো। মামা ওদের নিয়ে নিজের ছোট্ট গাড়িতে চড়লেন। শুক্রবার হলে কি হবে, ওদের মা মতো আরও অনেকেই বেরিয়েছে। রাস্তায় বেশ ভিড়। খামার বাড়ি থেকে বের হয়ে ফার্মগেট পার হলো গাড়ি। বাংলা মোটরের সামনেই গাড়ি থামালেন জামিল। ছবি জানতে চাইল, গাড়ি কেন থামলো মামা? কি আমরা দেখতে পাচ্ছি, গাড়ি চলতে চলতে এসে হঠাৎ থেমে গেল। আর কি একজন ট্রাফিক পুলিশ সাথে একজন অন্ধ লোককে নিয়ে কি রাস্তা পার হচ্ছেন। জামিল বললেন, ডান দিকে তাকাও, ওই যে লাল বাতি জ্বলছে একে বলে ট্রাফিক বাতি। লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যাবে, তখন পথচারীরা যেতে পারবে। তারপরে সবুজ বাতি জ্বললে আমরা যেতে পারবো। জামিল রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি উঁচু সেতু দেখালেন, বললেন, ওটাকে বলে ফুটওভার ব্রিজ, লোকজন ওটা দিয়ে হেঁটে রাস্তার এপার ওপার যাচ্ছে দেখো। এখানে রাস্তা পার হওয়া বিপজ্জনক, ফুট ওভার ব্রিজ দিয়ে যাওয়াই নিরাপদ। কি আমরা আবারও দেখতে পাচ্ছি সেই রাস্তার চিত্র। হঠাৎ টিয়া চিৎকার করে সামনের দিকে দেখালো, সবাই সেদিকে তাকালো। আড়াআড়ি পথ দিয়ে দ্রুতগতিতে গাড়ি চলছিল, সেখান দিয়ে সাদা ছড়ি হাতে একজন বৃদ্ধ লোক রাস্তা পার হতে যাচ্ছিলেন। একজন ট্রাফিক পুলিশ লোকটিকে রাস্তার কিনারে নিয়ে এলেন। জামিল আবার গাড়ি চালাতে শুরু করলেন, সেটা চলল শাহবাগের দিকে। বললেন, নিরাপদ রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে, একটু সামনে গেলেই দেখতে পাবে। কি আমরা রাস্তার সেই ট্রাফিক বাতিগুলো দেখতে পাচ্ছি, আর কি রাস্তা দাঁড়িয়ে আছে গাড়ি সব। কয়েক মিনিটের মধ্যেই গাড়ি শাহবাগ এসে থামলো। আবার ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলে উঠেছে। রাস্তার দুই দিকের সব যানবাহন থেমে গেল। সামনের রাস্তাতেই চওড়া জায়গায় সাদা কালো রং করা, সেখান দিয়ে অনেক পথচারী রাস্তা পার হচ্ছেন। জামিল বললেন, ইজাজ দেখেছ, এখানে নিরাপদে রাস্তা পার হওয়া যায়, এটাকে বলা হয় জেব্রা ক্রসিং।
কি আমরা দেখতে পাচ্ছি কত রকমের লোক, কি রাস্তায় শিশু পার্কে এসেছে, আবার কি রাস্তায় কি গাড়ি সুন্দরভাবে চলাচল করছে। কাকরাইল, মৎস্যভবন, প্রেস ক্লাব আমরা সব দেখতে পাচ্ছি, কি সুন্দর দেখাচ্ছে রাস্তা, একেবারেই নীরব। আবার জেব্রা ক্রসিং দিয়ে কি লোকজন পার হচ্ছে, সামনে দিয়ে গাড়ি চলাচল করছে, কি সব কিছু দেখে বেশ ভালো লাগছে। গাড়িটি যাচ্ছে কোথায় যাচ্ছে বলো তো, এই গাড়িতে কে আছে? হ্যাঁ, জামিলরা আছে সবাই। শিশু পার্কে অনেক কিছু দেখলো সবাই, ইজাজ, ছবি, টিয়াকে জামিল ট্রেনে ঘোরায়, নাগরদোলায় চড়ালেন, বেলুন বাসি কিনে গাড়িতে ফিরে চলল ওরা। রমনা পার্কের পাশ দিয়ে একটু সামনে এগোলো গাড়ি, রাস্তার এপার ওপার জুড়ে বেশ উঁচুতে একটা অনেক বড় বোর্ড, বোর্ডটি সবুজ রঙের, তাতে সাদা তীর চিহ্ন দিয়ে স্থানের নাম লেখা। ওরা বাঁদিকের রাস্তায় এগোলো, মগবাজারের দিকে যাবে। মগবাজার পেরোতেই একটানা ঘণ্টাধ্বনি শোনা গেল, কান পেতে ইজাজ সেটা শুনল, তারপর জানতে চাইল, এটা কিসের শব্দ মামা? জামিল বললেন, সামনেই লেভেল ক্রসিং, লেভেল ক্রসিংয়ে রাস্তার দুই পাশে গেট থাকে, রেলগাড়ি যাওয়ার সময় দুদিকের গেট বন্ধ করে দেওয়া হয়। চলো এবারে আমরা কি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। বার্ষিক, ব্রিজ, বোর্ড, সতর্ক, সরব, নির্দিষ্ট, নাগরদোলা, কি আমরা শব্দের অর্থগুলো কি ম্যাজিক করে নিয়ে আসব। বার্ষিক, বার্ষিক অর্থ বছর বিষয়ক। ব্রিজ, ব্রিজ অর্থ সেতু বা পুল। বোর্ড, বোর্ড অর্থ ফলক। সতর্ক, সতর্ক অর্থ সাবধান। সরব, সরব অর্থ কি উচ্চকণ্ঠ। নির্দিষ্ট, নির্দিষ্ট অর্থ কি নির্ধারিত। নাগরদোলা, নাগরদোলা অর্থ এক রকমের দোলনা। কি শিক্ষার্থীরা, আমরা এই পাঠে কি শিখলাম, যে নিরাপদে কিভাবে চলাচল করতে হবে, কোন লাইট জ্বললে আমাদের গাড়ি থেমে যাবে আর আমরা চলতে পারবো, আবার কোন লাইট জ্বললে গাড়ি চলাচল করবে আমরা থেমে যাব, কি তাহলে আমরা নির্দিষ্ট নিয়মকানুন মেনে গাড়িতে চলাচল করব কিংবা হেঁটে চলাচল করব। আমরা যদি নিরাপদে চলাচল করি তাহলে আমরা সবাই কি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাব। তাহলে আমাদের এই পাঠের বাকি অংশ কি করব আমরা পরবর্তী ক্লাসে পড়ব। তো আজকের পাঠ আমাদের এখানেই শেষ, পরবর্তী ক্লাসে আমরা আবারও আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।